ভাই বলছি তুই কি এটা করতিস না রে ইউটিউবে? আমি তো ব্লগ বানাতাম। হ্যাঁ, কটা ব্লগ দিয়েছিলিস? 10টা মতো। 10টা? বাহ, নাইস। ক্লাস কোথায় গেছিলিস? ব্লগ দিয়েছিলিস? কটকে গেছিলাম না, ওই আমার কাকার ছেলেটার সঙ্গে। কটকে? ওই আরে কটকে গেলাম, বিরিয়ানি খাই করলাম। কবে বলতো সেটা? এক বছর আগে। এই যে ফুড ব্লগার, এক বছর আগে তোমার ব্লগ এসছে। ওকে, সো আফটার ওয়ান ফ্রিকিং লং ইয়ার, ফাইনালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গ অ্যাপিটিট। আই অ্যাম সিনজয়। কেন এত ইন ভিডিও দিনই কী দিনই সেটা ভিডিওর মধ্যেখানে বলবো, বাট তার আগে প্লিজ যাও ইন্ট্রোটা একটু দেখে চলে আসো। আমাদের শহর কলকাতা, না অত্যন্ত হাইফাই বা টেক্সট্যাভি কিছু না, কিছু উচ্চ শ্রেণী আর অনেক ছাপোষা বাঙালিদের নিয়ে ঘেরা আমাদের কলিকাতা। একদিকে ফ্লুডিস পার্ক স্ট্রিটের রোশনাই, তো অন্যদিকে হাতিবাগানের মোড়ে কোনো এক ছোট্ট কচুরির দোকানের আড্ডা। একদিকে ঈদের আজান, তো অন্যদিকে আগমনীর গান। তো আসুন আর একবার আমার সাথে একটা জার্নিতে, খুঁজে বের করতে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার কিছু নিত্য নতুন জায়গা আর খাওয়ার যা সকলেরই ফেভারিট। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং অ্যাপিটিট। ওকে, সো বেসিক্যালি দু রকমের, মানে দুটো আইটেম আছে, মানে দুটো মিট টাইপের আইটেম, যেটা আমাদের বাড়িতে আর্ধেকজনের বাড়িতে মা বাবারা খেতে দেয় না, ঠিক আছে? সেটা ওর মধ্যে একটা হচ্ছে বিফ আর একটা হচ্ছে পর্ক। এবার বিফটা আমি আসছি না ভাই, আমার বাড়িতে দাঙ্গা লেগে যাবে, হিন্দু মুসলিমের রাইট লেগে যাবে, কারণ লোকজন লাঠি ফাটিয়ে এনে আমার কোথাও ঢুকিয়ে দেবে। দেখো, পর্কের ব্যাপারটা আসতে পারছি, কারণ পর্কটাতে অত ঝামেলার ব্যাপার স্যাপার নেই, পর্কটাতে লোকে খেতে মাঝে মাঝে অ্যালাউ করেও দেয়। সো আমাদের কলকাতায় পর্ক পাওয়া যায় বেসিক্যালি চাইনিজ রেস্টুরেন্টসে, বাট একটা এমন ক্যাফে আছে যেটাতে, মানে যেটা বেসিক্যালি একদম পুরো পর্ক বেসড অন পর্ক, মানে পুরো পর্ক থিমড ক্যাফে, যেটা নামের মধ্যেও পর্ক আছে, মানে ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে পর্কটি। তো সেটাতেই যাচ্ছি, তো ওখানটাতে মানে বিভিন্ন রকমের পর্কের আইটেমসই ট্রাই করবো আজকে, সেটার যা ভেবে রেখেছি। সো চলো গিয়ে তারপরে দেখা যায়। ওকে, সো কলকাতায় বসে এতদিনে তোমাদেরকে কলকাতার মাটন বিরিয়ানি দেখিয়ে দিয়েছি। চিকেন বিরিয়ানি খেয়েছি কিনা আমি জানি না, মাটন বিরিয়ানি দেখেছি কলকাতার, উড়িষ্যা থেকে মাটন বিরিয়ানি খেয়ে এসেছি দেখেছি। এইবার দেখাতে যাচ্ছি পর্ক বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে ফার্স্ট, আগে থেকে বলে দিই, সবাই জানো এটা বিরিয়ানির মধ্যে একটু মানে রিচ যত হবে, যত একটু চর্বি ব্যাপারটা থাকবে, যত একটু ঘিয়ের ব্যাপারটা থাকবে, তত বিরিয়ানি খেতে তার টেস্ট অনেক বেটার হয়ে যায়। পর্ক এমনিতে একটা ফ্যাটি একটা মিট, তার মধ্যে ফ্যাটি একটা রেড, তো তার মধ্যে বিরিয়ানি ফ্লেভারটা আই গেস ভালো হবে, এক্সপেক্ট করছি ভালো হবে। এখানকার একটা সিগনেচার মেনু এটা পর্ক বিরিয়ানি। এটাতে এখানে একটা পর্কের পিস দিয়েছে, একটা দুটো দু তিনটে মতন পিস আছে পর্কের, সুন্দর করে গার্নিশ করে দিয়েছে বিরিয়ানিটা। সত্যি বলছি হেভি সুন্দর একটা ফ্লেভার আসছে এটার থেকে, হেভি সুন্দর
অ্যারোমাটা খুব সুন্দর আসছে, আর ওয়েট করছি না, এটা ট্রাই করছি। ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড মানে যেটা মশলাদার হয় না বিরিয়ানি, তো দু তিন রকমের হয়, আবার খাবো তো এই বিরিয়ানিটা খেয়েছিলাম, লাইট টাইপের বিরিয়ানি ছিল এটা। অন দ্য আদার নোট, অন দ্য কন্ট্রারি, এটা একটুখানি মশলাদার টাইপের বিরিয়ানি, বিরিয়ানি মশলাটা ভালো করে দেওয়া আছে, পর্কের ফ্লেভারটা ঢুকছে, এবার একটা পর্কের পিস দিয়ে একটু ট্রাই করে দেখি বিরিয়ানিটা। একটা পর্কের পিস আছে, দেখি কতটা সফট হয়েছে এটা, পর্ক ফ্যাটটা আছে এখানটাতে, দেখতে তোমাকে যদি দিয়ে দেওয়া হয় তুমি এটা ডিফারেনশিয়েট করতে পারবে, এটা মাটন না পর্ক, তুমি এটার মধ্যে ডিফারেনশিয়েটটা করতে পারবে না। স্টিল পর্কের পিস দিয়ে একটা বিরিয়ানিটা ট্রাই করে দেখি, যেটা বললাম তখন রিচনেসটা একদম 100% আছে, এমন তোমাদের বলছিলাম যে পুরো রিচ হবে বিরিয়ানি, ঠিক সেরকম খেতে বিরিয়ানিটা। পর্কের পিসটা মানে পুরো পর্ক তো চর্বি বেশিরভাগ পার্সেন্টেজ থাকে, তো পর্কের পিসটা হেভি লাগছে বিরিয়ানিটার সঙ্গে খেতে, প্লাস তার সঙ্গে যেটা আরেকটা পর্ক এই বিরিয়ানিটা, এটা হচ্ছে প্রচণ্ড মশলাদার, তো কোনো ড্রাইনেস গরম টাইপের জিনিস লাগবে না, খুব রিচ টাইপের বিরিয়ানিটা। তো দ্যাটস ইট, এরপর বাকি ডিশগুলোতে আসবো তখন দেখা দিয়ে। সো এটা হচ্ছে গ্রিল্ড ফিশ উইথ লেমন বাটার সস, এটার নাম। সো এখানে দুটো পিস অফ মানে দুটো মাছের ফিলে দিয়েছে, এখানটাতে ম্যাশ পটেটো দিয়েছে, এখানটায় দিয়েছে হচ্ছে একটু সর্টেড ভেজিটেবলস, আর এখানটা একটা ব্রেড দিয়েছে গার্লিক ব্রেড, এটার মধ্যে ঠিক আছে। তো ফার্স্ট ট্রাই করে দেখছি, আমরা বাঙালি মানুষ আমরা তো এরকম গ্রিল্ড ফিশ খেয়ে অভ্যস্ত নেই, আমি ফার্স্ট টাইম নিজেই ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখো নাম রয়েছে গ্রিল্ড ফিশ উইথ বাটার সস নাকি এটা বললো, তো ওইটার মানে মাছটা কি বলতো, তুমি ধরো কোনো বিয়ে বাড়িতে গেছো বা কোনো রেস্টুরেন্টে গেছো, তুমি ফিশ ফ্রাই খাচ্ছ, ওখানকার ভেতরে যে কেমন ভেতরে যেমন নিয়েটা লাগে ঠিক সেরকম, কারণ এটা ভেজ মাছ দিত। প্লাস এখানটায় দেখো, এখানটায় ফিশটার ওপরে একটা মোটা পরত বাটারের দিয়েছে, মানে মোটা লেয়ার অফ বাটার দিয়েছে, সাইডটা ভালো করে গ্রিল করা আছে, আর এদিকে তো গার্লিক ব্রেড আর ম্যাশ পটেটো আছে, আর ম্যাশ পটেটোটা একটু ট্রাই করে দেখি। মানে একটুখানি ম্যাশ পটেটো নিলাম, একটুখানি এখান থেকে ফিশটা নিলাম একসঙ্গে নিয়ে, বেসিক্যালি ম্যাশ পটেটো মানে বাড়ির আলু সেদ্ধ ছাড়া কিছু বলতে পারছি না, ঠিক সেম খেতে। হ্যাঁ বাড়ির আলু সেদ্ধ হয় যেরকম একদম পুরো একদম কাঁচা সরষের তেল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মেখে একদম চটকে দেয়, ওরকম না, একটুখানি লাইটার আর একটুখানি বেশি একটু কী বলবো একটু বাটারি ফ্লেভার আসছে খেতে, কারণ আমাদের একটুখানি ক্রিম মিক্স করা হয়েছে। তো ইয়া দ্যাটস ওয়াই। ওকে সো ফাইনালি এটা হচ্ছে, দাদা এটার নাম জানো কি ছিল? এটা ফ্রেশ পর্ক বেলি। আচ্ছা এটা হচ্ছে ফ্রেশ পর্ক বেলি, এটার প্রাইস হচ্ছে 329, এটার প্রাইস হচ্ছে 329। তোমাদের প্রাইসেসগুলো একবার বলে দিই, এই যে ফিশ যেটা ফিশের আইটেম যেটা খেলাম ফিশ বাটার সামথিং, ওইটার প্রাইস ছিল হচ্ছে 329, এটার প্রাইস 329, আর পর্ক বিরিয়ানিটার প্রাইস হচ্ছে 299। ওকে সো এই দেখো, এটা হচ্ছে পর্কের পিসটা, পর্কের পিসটা একদম পোড়া পোড়া না পোড়া, তো কবেই আমার মনটা পুড়িয়ে দিয়ে চলে গেল। টুটা হুয়া সাজ হু মে খুদ সেহি নারাজ হু মে। এটার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে ভালো করে লেটলস দিয়ে সার্ভ করে দিয়েছে, প্লাস তার সঙ্গে এটার উপরে কিছু সেসমি সিডস দেওয়া আছে, আর অনিয়ন আর মধ্যখানে একটা লেবু খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। সো ইয়া ফার্স্ট টাইম বলে আসছি, যারা যারা পর্ক খাওয়ানি কোনোদিন তাদেরকে, পর্কটা না এমন খেতে বলতো, চিকেন আর মাটনের যদি একটা কম্বিনেশন হয় কিছুরকম খেতে, বাইরে যখন মানে তুমি যখন বাইক নিও ফার্স্টে, ওটাতে বাইরের দিকটা তোমার তোমার বাইরের দিকটা না মানে পর্কের বাইরের দিকটা, পর্কের পিসটার বাইরের দিকটা তোমার চিকেন টাইপের খেতে লাগবে, ঠিক আছে, আর ভেতরের দিকটা থাকবে একদম পুরো পিওর মাটনের যে চর্বি পিসটা এরকম হয় ঠিক সেরকম খেতে লাগবে। তো এটাই যা, প্লাস এটার মধ্যে খুব মানে এটার মধ্যে প্রচণ্ড ভালোভাবে, এটা তো জাস্ট ফ্লেভারসগুলো বেরিয়ে গেছে, এখানটার মধ্যে প্রচুর মানে গ্রেভি ঠেভি দিয়ে খুব সুন্দর করে ফ্লেভারটা
ইয়ে করা হয়েছে, ম্যারিনেটটা খুব সুন্দর হয়েছে, প্লাস একটা খুব সার, একটা সার একটু স্পাইসি একটা ফ্লেভার একটা দিচ্ছে এটার, এই পর্কটা পিসটার মধ্যে ভালো খেতে লাগছে। আমি যদি জিজ্ঞেস করো ওয়ান অফ দ্য মাস্ট প্রাইস, এটা ওয়ান অফ দ্য মাস্ট প্রাইসের মধ্যে আমি ধরবো। এটা খুব সুন্দর খেতে, চিলি চিকেনের মতনই খেতে লাগবে, নতুনত্ব কিছু। দেখো চিকেন মানে রেস্টুরেন্টসে এলে চিলি চিকেন আর মাটনের মধ্যে সীমিত না থেকে আমার মতে এইসব নতুনত্ব জিনিস ট্রাই করে দেখতে পারো ইফ ইউ ওয়ান্ট। আর না হলে যদি না হয় তাহলে এই ফিশের আইটেমস আছে, চিকেন আলা কিফ আছে, অনেক টাইপের আইটেমস আছে। এখানে জাস্ট আসো, এসে একটা ভালো হ্যাং আউট প্লেস আছে, সুন্দর এনভায়রনমেন্ট আছে, সুন্দর তোর ডেকোরেশনস আছে। সো আসো এসে ট্রাই আউট করতে পারো। ট্রেন্ডিং বন্ধরাজ মোমো ছাড়াও একটা ঈদ স্পেশাল ভিডিওর জন্য ব্লগ রেডি করে রেখেছিলাম তোমার জন্য, এডিটিং হয়ে গেছিলো, সব হয়ে গেছিলো, ভিডিও ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে আমি বলছি ওয়াজ নিয়ার অ্যাবাউট ফ্যান্টাস্টিক। বাট অ্যাজ ইউ অল নো লাইফ ক্যান বি আনফেয়ার এট সামটাইমস, তাই না? সো মানে অ্যাকচুয়ালি যারা আমার চ্যানেলে প্রথম দিক থেকে আছো, ইংগেজ আছো, সাবস্ক্রাইবার্স আমার যারা, তারা এটা হয়তো লক্ষ্য করে দেখেছো কিনা যাই না, আমার সবসময় আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখে নাও, সমস্ত আমার ডিসক্রিপশন বক্সে একটা যে ডিভাইসটা দিয়ে শ্যুট করছি সেটার নাম লেখা থাকতো, সেটা ছিল ভিভো Z1 Pro। সো এই দুটো ব্লগ বানানোর পর মাই দ্যাট প্রেশিয়াস থিং অফ মাই লাইফ গট স্টোলেন, সো দুটো ব্লগও চলে গেল। আর মানে ইট ওয়াজ টাফ, ইট ওয়াজ রিয়েলি টাফ টু গেট ওভার দ্যাট। সো দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন যার জন্য ব্লগস আসেনি ফর দিস সো লং ওয়াইল। বাট দেন হোয়াট আই থট ওয়াজ কি ইয়া মে বি ফি আর আ ভেরি স্মল ফ্যামিলি অফ 285 পিপল, বাট আমি আজকে এই 285 যে সাবস্ক্রাইবার্সের কাছে পৌঁছেছি, বড় একজন ফুড ব্লগারের কাছে রেকগনিশন পেয়েছি মীর আফসার আলীর কাছে, তো ইটস অল অফ বিকজ ইউর লাভ, তোমরা যে সাপোর্টটা করেছো সেই লাভটা দিয়েছো আমাকে, যে ভালোবাসাটা দিয়েছো যে আমার চ্যানেলকে, আমার কন্টেন্টকে, সো সেটাকে তো ওয়েস্ট করার কোনো মানেই হয় না, তাই না? সো দ্যাটস ওয়াই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গা পেপার, আই অ্যাম সিনজয় অ্যান্ড আই প্রমিস ইউ কি আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ব্রিংইং নিউ ভিডিওস। অ্যান্ড টু বি রিয়েলি অনেস্ট বলতে পারো দিস ওয়াজ দ্য লাস্ট টাইপ অফ ভিডিও, লাস্ট এরম টাইপ অফ ভিডিও যেখানে একটা কোনো সিঙ্গেল রেস্টুরেন্টে আছি আর তার কিছু কিছু ডিশেস ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর থেকে ফুড ব্লগস দিয়ে আসবে, বাট কন্টেন্টটা একটুখানি ডিফারেন্ট হবে। টিল দ্যাট টাইম প্লিজ স্টে হ্যাপি, কিপ ইয়োর সেলফ হেলদি অ্যান্ড বন অ্যাপিটাইট।